আসসালামুআলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখিয়ে দিব কীভাবে আপনারা কাইনমাস্টার থেকে ওয়াটারমার্ক রিমুভ করবেন অথবা ওয়াটারমার্ক ছাড়া কাইনমাস্টার ডাউনলোড করবেন। সো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি অনুরোধ, আমার চ্যানেল নতুন এসে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে বেল আইকন টন করে রাখবেন। তো এই কাইনমাস্টারটি আমি প্লে স্টোর থেকে ডাউনলোড করেছি, তো এই ভিডিওতে আমি দেখিয়ে দিব। এদিকে এখানে একটা ওয়াটারমার্ক থাকে, এই ওয়াটারমার্ক কোনো কিছুতেই রিমুভ করা যায় না। আজকে আমি দেখিয়ে দিব এই ওয়াটারমার্ক ছাড়া আপনারা কীভাবে কাইনমাস্টারটি ওল্ড ভার্সন ডাউনলোড দিবেন। আর এই কাইনমাস্টারটির ভার্সন হলো 4x16x5x18959495 GB। আমরা প্লে স্টোর থেকে যে কাইনমাস্টারটি আমরা ডাউনলোড করেছিলাম সেই কাইনমাস্টারটি এখান থেকে আনইনস্টল করে দিব। কাইনমাস্টারটি আনইনস্টল হয়ে গেছে। সো আপনারা আপনাদের ফোনে ক্রোম ব্রাউজারে চলে যাবেন। তো আমি সেখানে গিয়ে সার্চ করব কাইনমাস্টার মোড ডিজিট বিন .com বলে একটা অপশনে সার্চ করব। সেখানে পয়লা যে 100 অপশন আছে সেই অপশনে আপনারা ক্লিক করবেন। সেখানে গিয়ে একটু নিচে চলে যাবেন। সেখানে গিয়ে এখানে লেখা আছে যে গো টু ডাউনলোড পেজ, এখানে ক্লিক করবেন। দেন সেখানে গিয়ে এই যে এখানে তিনটা অপশন আছে, কাইনমাস্টার প্রো মোড 52 MB একটা আছে, 77 MB একটা আছে, একটা আছে 78 MB। আমার ফোনের স্টোরেজ অনেক বেশি, তাই আমি 3 নম্বর যে একটা অ্যাপস আছে 78 MB ওটাতে ক্লিক করব। করে এখান থেকে ডাউনলোডে ক্লিক করে নিব, এখান থেকে ডাউনলোড করে নিব। সো এখান থেকে ডাউনলোড হয়ে যাচ্ছে, এখানে আপনার ডাউনলোড অপশন আছে, সেখানে এখানে ডাউনলোড হয়ে গেছে। সো দেখেন আমার কাইনমাস্টারটি ডাউনলোড হয়ে গেছে। তো এখান থেকে কাইনমাস্টার ডাউনলোড করে কাইনমাস্টার ঢুকে দেখিয়ে দিচ্ছি, থেকে এলাও করে দিবেন। দেন আপনারা স্টার্ট করে দিবেন। স্টার্ট করার পরে এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে আপনারা দেখিয়ে দিতে পারেন। এখান থেকে আমি একটা ভিডিও ধরুন একটা স্ক্রিন রেকর্ডের ভিডিও এখান থেকে দিয়ে দিলাম। যে এখানে দেখেন এখানে কোনো ওয়াটারমার্ক নেই, দেখেন এখান থেকে কোনো ওয়াটারমার্ক নেই, আপনাদের আমি দেখিয়ে দিলাম। তো আপনারা চাইলে এখান থেকে ভিডিওটি খুব সহজেই ফুল এইচডিতে অথবা এইচডিতে এক্সপোর্ট করতে পারেন। তো ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন আমার কী কী কথার মাধ্যমে ভুল হয়েছে, তো আমি ভুলগুলো শুধরানোর চেষ্টা করব। তো ভিডিও শেষ করার আগে একটা কথা না বললে না, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন।